হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি আল্লাহর রহমতে সবাই অনেক ভালো আছেন। আর আজও আমি আপনাদের সাথে ছোট্ট একটি ব্লগ শেয়ার করব। তো আসরের নামাজ আমি আদায় করে নিলাম, তারপর আমার ছেলে খেলা দিয়ে পুরো ঘরটা কি করে রেখেছে। তো এবার এই খেলাগুলো আমি গুছিয়ে নেব, তারপর আমি ইফতার বানাতে চলে যাব। এর আগে পেঁয়াজগুলো বাজার আগে চায়ের দুধ শেষ হয়ে গিয়েছিল, তো এবার আমি বয়ামে দুধটা ঢেলে দেব। আর এই তো প্রথমে আমি খিচুড়িটা বসিয়ে দিয়েছিলাম, তো খিচুড়িটা দমে আছে। তো এখন আমি পেঁয়াজটা ভেজে নেব, তারপর আমি বেগুনও ভেজে নেব। এই যে এখানে আমি বেসন দিয়ে একটি ব্যাটার বানিয়েছি, তো এখানে আমি মরিচের গুঁড়া, হলুদের গুঁড়া আর লবণ দিয়েছি, তো আর বেসন দিয়েছি, আর কিছু দেইনি। তো এবার আমি এবার বেগুন বড়াগুলো ভেজে নেব। প্রথম কয়েকটি আমি বেগুন বড়া ভেজে নিয়েছি, তো এভাবে সবগুলো বেগুন বড়া আমি ভেজে নেব। সবগুলো বেগুন বড়া আমি ভেজে নিয়েছি, তো এবার ইফতারটাও রেডি করে নিব। ইফতার নিয়ে আজানের জন্য অপেক্ষা করছিলাম। তো ইফতার করে কিছু বাসন বের হয়েছিল, তো সেগুলো আমি ধুয়ে নিয়েছি। তো এবার এখানে কিছু বাজারে এনেছিলেন আমার হাজবেন্ড ইফতারের আগে, তো ওগুলো আমি এভাবেই রেখে দিয়েছিলাম। তো এবার গুছিয়ে নেব। মুরগির মাংসটাকে আমি কেটে এভাবে রেখে দেব, আর গরুর মাংসও কেটে আমি ফ্রিজারে রেখে দিয়েছি। আর তারাবির নামাজের পরে এখানে আমি চাও বসিয়ে দিয়েছি, তো চা খাওয়ার পর আজ শপিংয়ে যাব। আমি চা বানাতে চলে আসলাম, আর সাথে আমার ছেলেও চলে আসলো, তো ও এসে আমার কুলেটে বসে আছে। আর এই তো রেডি হয়ে আমরা বের হয়ে পড়লাম। প্রথমেই সুকিয়া মার্কেটে চলে আসলাম, তো এখানে এসে এই দোকানেই প্রথমে ঢুকেছি, সুকিয়া দোতলায় চলে আসলাম। তো এখান থেকে ড্রেস দেখছিলাম, তো পছন্দ হচ্ছিল না। তারপর এই তো আরেকটি দোকানে চলে আসলাম, তো এখানে এসে এই ড্রেসটি পছন্দ হয়েছিল, তো এই ড্রেসটি কিনে নেব, এটা আমার বুবুর জন্য কিনব। তো ড্রেস কিনে এরপর আমরা পাঞ্জাবির দোকানে চলে আসলাম, তো এখানে এসে এই দুটো পাঞ্জাবি পছন্দ হয়েছিল, তো ওরা বাবা ছেলের জন্য এই দুটো পাঞ্জাবি কিনছি, তো এই পাঞ্জাবিটা আমার পছন্দ হয়েছিল। আর এই দেখুন নিচের তলায় আজ মানুষ এত পরিমাণ যে বলার বাইরে। পাঞ্জাবিটা কিনে নিয়েছি, তো এবার নিচতলায় চলে যাব, আমার শাশুড়ির জন্য শাড়ি কিনবো।
তো এই তো নিচতলায় চলে আসলাম। তো এখান থেকে এই শাড়িটা আমার পছন্দ হয়েছিল। তো শাড়ি কেনা শেষ হয়ে গেলে এবার পর্দার দোকানে চলে যাব। তো পর্দা কিনে তারপর আমরা ব্লু ওয়াটারে চলে যাব। তো শুকরিয়া মার্কেট থেকে বের হয়ে পড়লাম আর এখানে চানাচুর দেখলাম। তো চানাচুর কিনে নেব, তারপর আমরা ব্লু ওয়াটারে চলে যাব। তো এই তো ব্লু ওয়াটারে চলে আসলাম আর ওখান থেকে আমার হাজবেন্ডের জন্য জুতাও কিনে নেব। তো এই জুতাটা আমার অনেক বেশি পছন্দ হয়েছে, তাই আমরা এই জুতাটাই নিয়েছি। তো ব্লু ওয়াটার থেকে বের হয়ে আলহামরায় চলে যাব। আর বাইরে বের হয়ে রেকর্ড করার মতো অবস্থা ছিল না, তাই আর রেকর্ড করতে পারিনি। তো এই তো আলহামরায় চলে আসলাম। তো আলহামরায় এসে দোতলায় চলে আসলাম আর এখান থেকে এই ড্রেসটি আমার পছন্দ হয়েছিল। তো এইবার সিম্পলের মধ্যেই ড্রেস কিনেছি। তো গর্জেসের মধ্যে ড্রেস কিনলে গড়েই পরে থাকে, তেমন একটা পরা হয় না, তাই এইবার সিম্পলের মধ্যেই কিনলাম। তো ড্রেস আমার কেনা হয়ে গিয়েছে। তো এবার আমরা নিচে চলে যাব। এসে গাড়ির জন্য অপেক্ষা করছিলাম আর এই সময় এত পরিমাণ বৃষ্টি এসেছিল যা বলার বাইরে। তো আমি অল্প একটু রেকর্ড করেছি আপনাদেরকে দেখানোর জন্য। বৃষ্টি কোনোভাবেই থামছিল না, তাই আমরা অপেক্ষা করছিলাম বৃষ্টিটা থামার জন্য আর গাড়িও মিলছিল না। তো আলহামরার নিচে গ্যারেজে তো একটি দোকান ছিল, তো সেই দোকানে গিয়ে একটু বসলাম আর এখানে দেখলাম সমোসা আর সিঙ্গারাও ছিল। তো ওরা গরম করে দিচ্ছিল, তাই আমরা দুটো সমোসা আর দুটো সিঙ্গারা নিয়েছি। তো বৃষ্টিটা থামার পর আমরা একটু বের হয়ে পড়লাম, তারপর বাসায় চলে আসলাম। আর বাসায় এসে দেখি যে কারেন্টও নেই, তাই আর ড্রেসগুলো আর দেখাতে পারলাম না। তো সেহরির সময় কারেন্ট এসেছিল, আসার পর তো কাপড়গুলো আপনাদের সাথে শেয়ার করলাম যে কী কী কিনেছি। তো এই ড্রেসটি বুবুর জন্য কিনেছি আর এই শাড়িটি আমার শাশুড়ির জন্য। এই পাঞ্জাবি দুটো নিয়েছি ওরা বাবা ছেলের জন্য। এই পর্দাগুলো নিয়েছিলাম, তো ওগুলো আর বের করছি না। আর এই জুতাটা নিয়েছি আমার হাজবেন্ডের জন্য। আর এই ড্রেসটা কিনেছি আমার জন্য।
আর এই জুতাটা আমার জন্য নিয়েছি, তো আমি এইরকম জুতা পরতে পছন্দ করি, তাই সব সময় এই রকম জুতাই নিয়ে থাকি। আর ভিডিওটা এই পর্যন্ত, সবাই ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।